বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025 আসরে ফেরার পরপরই দারুণভাবে দল গোছাতে ব্যস্ত হয়ে পড়েছিল চিটাগাং কিংস। কয়েকদিন আগে তারা জানিয়ে দিয়েছিল তারা বাংলাদেশেও একজন বড় তারকাকে তাদের দলে ভেড়াতে চলছে। সেই তারকাটি আর কেউ নয়, ইতিমধ্যে তারা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশের তারকা পেসার শরীফুল ইসলাম 2025 বিপিএলে খেলবেন তাদের হয়ে। সরাসরি চুক্তিতে শরীফুল ইসলামকে দলে ভিড়িয়েছে তারা। অন্যদিকে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025 আসরে নতুন যুক্ত হওয়া ঢাকা ক্যাপিটালস। জোর গুঞ্জন উঠেছে সাকিব খানের এই দলে খেলতে পারেন ইংলিশ তারকা ওপেনার অ্যালেক্স হেলস। শুধু অ্যালেক্স হেলসই নয়, দক্ষিণ আফ্রিকার আরেক তারকা ফাফ ডু প্লেসিকেও দেখা যেতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 আসরে তাদের হয়ে। ফাফ ডু প্লেসির সঙ্গেও আলোচনা চলছে ঢাকা ক্যাপিটালসের। এছাড়াও ঢাকা ক্যাপিটালস অফিসিয়ালভাবে ঘোষণা করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার জনসন চার্লস 2025 বিপিএলে খেলবেন তাদের হয়ে। তার সাথে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে ঢাকা ক্যাপিটালসের। অর্থাৎ যদি ঢাকা ক্যাপিটালসের এই তিন বিদেশি তারকার দিকে একটু খেয়াল করি, ফাফ ডু প্লেসি, জনসন চার্লস, অ্যালেক্স হেলস এই তিনজনই হতে পারেন ঢাকা ক্যাপিটালসের দলের অন্যতম সদস্য। তবে খুব শীঘ্রই অ্যালেক্স হেলস এবং ফাফ ডু প্লেসির ব্যাপারে অফিসিয়াল সিদ্ধান্ত আসবে। প্রিয় দর্শক, ঢাকা ক্যাপিটালসের হয়ে এই তিন বিদেশি তারকা এবং চিটাগাং কিংসের হয়ে শরীফুল ইসলামের সাইনিংটাকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।